পশ্চিমবঙ্গের 48,500 শিক্ষক শিক্ষিকাকে আমার ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে আমি কালকে একটি ভিডিও বার্তার বিশ্লেষণ করার জন্য এই ভিডিওটা করছি। কালকে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে লক্ষ্য করেছেন, আমরা অ্যাডভোকেট বিদ্যুৎ শামীম বাবু আমরা করি। এরপর হচ্ছে, এটাই কিন্তু সর্বশেষ বা সর্বপ্রথম কথা নয়, আপনারা প্রত্যেকেই শিক্ষক শিক্ষিকা, আপনাদের প্রত্যেককেই জানতে হবে, ব্যাপারগুলো বুঝতে হবে, এর পেছনে কিন্তু একটা প্রেক্ষাপট রয়েছে। কি প্রেক্ষাপট? যে এর আগে আমরা আমাদের বঞ্চনার জন্য বহুবার রাজ্য সরকারের কাছে দরবার করেছি, রাস্তার আন্দোলন সংগঠিত করেছি, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। এখন বর্তমানে আমরা একটা নতুন বিষয় নিয়ে, এবং যে বিষয়টা 100% আইনিভাবে সফল হতে পারে সেরকম একটা বিষয় নিয়ে আমরা আদালতের শরণাপন্ন হতে চলেছি। সেটা কি? সেটা হচ্ছে, আমি আমার নিজের দপ্তরে, নিজের ঘরেতেই আমি বঞ্চিত হচ্ছি। আমি আমার দপ্তরের কোনো শ্রেণীর কর্মচারীকে অমর্যাদা না করে বা তাদের কাজের কোনো অমর্যাদা না করে আমি তাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা প্লিজ এই জায়গা থেকে আমাদেরকে ভুল ভাববেন না। এই জায়গায় আমার দপ্তরের যে আমাদের থেকে শিক্ষকের থেকে যারা কম যোগ্যতা সম্পন্ন এবং কম গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি করছেন, তারা আমাদের তুলনায় অনেক বেশি বেতন পাচ্ছেন। ঠিক আছে, এটা ভালো, তারা পাক, প্রত্যেকেরই একটা বর্তমান বাজার দরের অনুযায়ী একটা বেতন, না যেটা সংসার চলে সেটা না পেলে তার চলবে না। আমরা আমরা তাদের বেতনের প্রতি কোনোভাবে ঈর্ষান্বিত নই, কিন্তু একটা গণতান্ত্রিক দেশে, একটা গণতান্ত্রিক দেশে একটা কাঠামো তো নির্ধারিত থাকবে যে আমার অধস্তন কর্মচারী সে কোনোভাবেই আমার থেকে বেশি বেতন ড্র করতে পারে না। তো এই ব্যাপারটা নিয়ে এর আগে বিভিন্ন ভাবে আরটিআই করা হয়েছে, এবং সেখান থেকে সমস্ত কাগজপত্র একত্রিত করে এবং আমাদের সার্ভিসের সমস্ত কাগজপত্র একত্রিত করে আমরা গতকাল মাননীয় অ্যাডভোকেট বিদ্যুৎ শামীম বাবুর কাছে গিয়েছিলাম এই পরামর্শ করতে যে এটা নিয়ে এগোনো যায় কিনা। উনি সম্পূর্ণরূপে অভয় দিয়েছেন এবং এও জানিয়েছেন যে হ্যাঁ, এটা যথেষ্ট মেরিট আছে এবং এই কেসে আপনারা জয়যুক্ত হতে পারেন।